টিকিটের দাম মাত্র 5 টাকা, আর তাতেই পৌঁছে যাবেন ট্রেন পথে শিয়ালদা। এবং একে একে 6-7টি স্টেশন পার করে কিন্তু পৌঁছে যাব কলকাতা, আরও ভালো করে বললে কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এবং ভারতীয় রেল আছে বলেই এখনও খুব সহজ এবং খুব সস্তায় মানুষ কিন্তু চলাফেরা করতে পারে। এবং বলে রাখি, এই ভারতীয় রেলের সর্বনিম্ন টিকিটের দাম কিন্তু 5 টাকা, এবং এই 5 টাকার টিকিট আমি প্রায় 6টি স্টেশন অতিক্রম করব। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সেই যাত্রা। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটির নাম হচ্ছে গড়িয়া বাজার। এই গড়িয়া বাজার থেকে একটা সরু পথ ধরে চলে যেতে হবে গড়িয়া স্টেশনে। বলে রাখি, গড়িয়াতে 2টো স্টেশন রয়েছে, একটি হচ্ছে গড়িয়া স্টেশন এবং আরেকটি হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। তো আমরা এই গড়িয়া স্টেশন থেকে রওনা দেবো শিয়ালদার উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের মাঝে পড়বে প্রায় 6টি স্টেশন, এক এক করে সেই স্টেশনগুলো দেখাবো। এবং এই যে সরু গলি, সেই গলি ধরে কিন্তু আমরা পৌঁছালাম গড়িয়া স্টেশনে। গড়িয়া স্টেশনে 2টি প্ল্যাটফর্ম, 1 এবং 2। তো যাই হোক, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিচ্ছি। এবং যেতে যেতে লক্ষ্য করবেন এই টিকিট কাউন্টার, এবং 5 টাকা দিয়ে কিন্তু অলরেডি আমি টিকিট কেটে নিয়েছি। এবং সেই টিকিটের মাধ্যমে কিন্তু আমি এই গড়িয়া স্টেশন থেকে পার্ক সার্কাস বালিগঞ্জ হয়ে যাব শিয়ালদা। সামনেই ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন গড়িয়া স্টেশন। এই গড়িয়া স্টেশনে আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, এবং এই প্ল্যাটফর্মে আসার কথা বারুইপুর লোকালের। যা যথারীতি নির্ধারিত সময়ে বারুইপুর লোকাল কিন্তু গড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। এবং প্রচণ্ড ভিড়ে ঠেসা ট্রেন, এই সেই ট্রেনে কিন্তু উঠে পড়লাম। এখন যে স্টেশনটা অতিক্রম করছি এটি হলো নিউ গড়িয়া স্টেশন। এই নিউ গড়িয়া স্টেশনে থামার পরে ট্রেন কিন্তু রওনা দেবে বাঘাযতীনের উদ্দেশ্যে। তো ধীরে ধীরে কিন্তু আমরা নিউ গড়িয়া স্টেশন অতিক্রম করলাম। যাক, এখন পৌঁছে গেছি এই বাঘাযতীন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং এখন রাত্রি প্রায় 10:30, তারপরে দেখুন এই কলকাতা শহরের বুকে কিরকম মানুষের ভিড়। যাক, ধীরে ধীরে আমরা বাঘাযতীন স্টেশনকে পেছনে রেখে এগোতে শুরু করলাম পরবর্তী স্টেশনের লক্ষ্যে। এবং প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে মানুষের ত্রাহি ত্রাহি রব। তো যাই হোক, তার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম পরবর্তী স্টেশনে, এবং এই স্টেশনটির নাম হলো যাদবপুর। আপনারা জানেন যাদবপুরের নাম নতুন করে বলার দরকার নেই, এটি হলো সেই যাদবপুর স্টেশন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যার জন্য খুব বিখ্যাত, সারা ভারতবর্ষে বিখ্যাত এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেতে গেলেও কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্মেই নামতে হবে। তো ধীরে ধীরে আমরা যাদবপুর স্টেশনকে পেছনে ফেলে রাতের আলোতে অগ্রসর হতে শুরু করলাম পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। এবং প্রচণ্ড গরমের দিন হওয়াতে মানুষের কিন্তু কোনো কমতি নেই, যদিও কলকাতাতে শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নেই, সবসময় কিন্তু ভিড়ে ঠাসা থাকে কলকাতার বিভিন্ন স্টেশনগুলি। যা, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পরবর্তী স্টেশনে এসে উপস্থিত হয়েছি, এবং এই স্টেশনটি ঢাকুরিয়া। এই ঢাকুরিয়া স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো, এবং একমাত্র ঢাকুরিয়া স্টেশনটাকে লক্ষ্য করলাম বেশ ফাঁকা, সেরকম মানুষের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেল না। যদি ভিড় সামনের দিকে আছে তবে এই দিকটাতে ভিড় কম ছিল। সেই 1 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন কিন্তু তার পরবর্তী গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে আমরা কিন্তু ঢাকুরিয়া স্টেশনকে ছেড়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের মূল গন্তব্য শিয়ালদা স্টেশন। এই যাত্রাপথটি খুব বেশি হলে 30 মিনিটের হবে। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু পরবর্তী স্টেশন বালিগঞ্জ জংশনে এসে উপস্থিত হলাম, এবং এই বালিগঞ্জ জংশন এখান থেকে কিন্তু ট্রেন লাইন কেটে যায়, একটা যায় বজবজের দিকে আর একটা এই বারুইপুর। পৌঁছে গেলাম বালিগঞ্জ জংশন, প্রচুর মানুষের ভিড় রাত্রি 10:30টার আশেপাশে, কিন্তু মানুষের ভিড়ের কিন্তু কোনো কমতি নেই। বলে রাখি, এই শিয়ালদা ডিভিশনের শিয়ালদা সাউথের দিকে কিন্তু এই ট্রেনগুলো ছাড়ে। 12-13 থেকে প্ল্যাটফর্ম থেকে যে প্ল্যাটফর্মগুলো শুরু হয় সেই প্ল্যাটফর্মগুলো থেকে কিন্তু এই সমস্ত ট্রেনগুলো পাওয়া যায়, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল,
নামখানা লোকাল, হাসনাবাদ লোকাল, এইগুলো কিন্তু এই সাউথের দিকে যায়। যাক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা শিয়ালদার ঠিক আগারি স্টপেজ পার্ক সার্কাস স্টেশনে এসে উপস্থিত হয়ে পড়লাম। তো যেটা বলছিলাম, এই সাউথের ট্রেনগুলোতে কিন্তু সবসময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, সবসময় প্রচণ্ড ভিড় হয়, যেটা আমাদের লালগোলা লাইন কিংবা বর্ধমান কিংবা অন্যান্য দিকের যে লাইন নর্থে যেটা হয় কৃষ্ণনগর রানাঘাট, সেই দিকে থেকে কিন্তু সাউথের এই ধরনের যে ট্রেনগুলো সাউথের যে লাইন সেই লাইনে কিন্তু সবসময় বেশি ভিড় হয়। এবং শিয়ালদা স্টেশনকে দেখবেন তিনটে ভাগে ভাগ করা আছে, শিয়ালদা নর্থ, শিয়ালদা সাউথ এবং শিয়ালদা মেন। এই ট্রেনগুলো কিন্তু শিয়ালদা সাউথে গিয়ে পৌঁছাবে এবং বলতে বলতে কিন্তু শিয়ালদা সাউথে কিন্তু আমাদের ট্রেন ঢুকে পড়লো, সেই প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন আস্তে আস্তে প্রবেশ করছে। ইতিমধ্যে কিন্তু দেখছি আরও একটি লোকাল, সে কিন্তু তার গন্তব্যের জন্য শিয়ালদা স্টেশন থেকে রওনা দিচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। সুবিশাল শিয়ালদা স্টেশন শুধু ভারতবর্ষের নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা এশিয়া মহাদেশের সবচেয়ে ব্যস্ততম স্টেশন। এটা এমন একটি স্টেশন যে স্টেশন কখনো ঘুমায় না, দিন রাত নিশাচরের মধ্যে জেগে থাকে এবং এই স্টেশনে সবসময় কিন্তু ভিড় লেগে থাকে। ভিড়ে ঠাসা শিয়ালদা স্টেশনের বোধহয় একটা বৈশিষ্ট্য এবং শিয়ালদা স্টেশনকে এই ভিড়ের মাধ্যমে চেনা যায়। এই জন্য তকমা জুটেছে যে এশিয়ার সবথেকে ব্যস্ততম স্টেশন। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা ঢুকে গেছি, এখন শিয়ালদা থেকে আমরা এক্সিট করব। তো আমরা সাউথের দিকে আছি, এখন সাউথ থেকে মেন হয়ে নর্থের দিক দিয়ে আমরা কিন্তু বেরোবো। তো সেদিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই যে 16-17 নম্বর এই সমস্ত প্ল্যাটফর্মগুলো, 18-19-20 বা এদিকে 12-13 সবগুলো কিন্তু শিয়ালদা সাউথে যাবে। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি শিয়ালদা মেনের দিকে এবং শিয়ালদা মেন হয়ে কিন্তু আমরা এখন শিয়ালদা নর্থের দিকে যাব এবং সেই দিক দিয়ে কিন্তু আমরা আমাদের হোটেলের দিকে এক্সিট করবো।